গুড ইভিনিং বন্ধুরা আজ হলো আঠারোই জুন আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো। আর লকডাউন ন মুখ্যমন্ত্রীদের জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাইলাকান্দিতে উৎকোচ না দেওয়ার পারিতোষিক মেলেনি অভিযোগ রাঁধুনি পাতারকান্দি কালীবাড়ির সামনে জমা জলের নাকাল পথ চারে ক্ষোভ চরমে অনুমতিবিহীন স্কুল জুনিয়র কলেজে তালিকা প্রকাশের দাবি হাইলাকান্দিতে দুর্নীতির গুগুর বাসায় পরিণত রামকৃষ্ণনগর সার্কল অধিকারিকের কার্যালয় ডিসিকে করিমগঞ্জের শিশু শ্রমিকদের কাজে নিয়োজিত না করার আর্জি হাইলাকান্দিতে মাইনরিটি স্কলারশিপ নিয়ে দুর্নীতির শেকর অনেক গভীরে অনেক স্কুলের হাদিস নেই জড়িতদের গ্রেফতারের দাবি আত্মনির্ভর ভারত প্রকল্পের চাল বিতরণ হাইলাকান্দিতে শিলচরের দোয়ার মন্দে স্বামীর হাতে খুন গৃহবধূ ড্রপ আউট শিশুদের আপ ডেট তালিকা তৈরির নির্দেশ হাইলাকান দিতে বদরপুরের গৃহবধূর আত্মহত্যার নয়া মোড় মামলা করলেন বাই দুর্নীতির অভিযোগে বদলি অ্যাকাউন্টেন্ট ও করণিক দক্ষিণ করিমগঞ্জে আইসিডিএস এবং শেষ খবরটি বদরপুরের মডেল ভিলেজের গ্রামীণ সড়ক শোচনীয় সংস্কারে হেলদল নেই অভিযোগ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করবো ছোট্ট একটা রিকুয়েস্ট ভিডিওটিকে দেখতে দেখতে এক্ষুনি একটি লাইক করে দিই এবং প্রতিদিনের নতুন নতুন খবর খবর সবার পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবে তাহলে প্রতিদিনের নতুন নতুন খবর খবর সবার আপনি ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যাবে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর দেশে আর লকডাউনের কোনো সম্ভাবনা নেই চারটি পর্যায়ের লকডাউন শেষ হয়ে গিয়েছে এখন চলছে আনলকের প্রক্রিয়া পরবর্তী আনলক প্রক্রিয়া কি হবে তা নিয়ে আমাদের ভাবতে হবে বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও লকডাউন সম্পর্কে প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে এ ব্যাপারে চলা একের পর এক গজব সম্পর্কে তার স্পষ্টীকরণ দাবি করে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বলেছেন সারা দেশে এমন গজব চাউল হয়েছে যে কেন্দ্র সরকার পুনরায় দেশে লকডাউন জারি করতে পারে জনগণ মনে করছে মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পরই এ ব্যাপারে রূপরেখা চূড়ান্ত হবে আমি সাধারণ মানুষকে বলেছি যে প্রধানমন্ত্রী লকডাউন বাড়িয়ে দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি এ অবস্থায় প্রধানমন্ত্রী নিজে যদি এ নিয়ে স্পষ্টীকরণ দেন তাহলে আরও ভালো হবে মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে এ ব্যাপারে বলা হয়েছে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে দেশে লকডাউনের সময় অতিক্রান্ত এখন আনলক ওয়ান চলছে পরবর্তী দক্ষিণ করিমগঞ্জ আইসিডিএস কার্যালয় থেকে অস্বাস্থ্যকর এবং খাওয়ার অনুপযুক্ত মোটর বন্টনগিরে উত্তপ্ত হয়েছিল কালীগঞ্জ এসব মোটর বন্টনের দায় বারো শিশু খাদ্য বাণিজ্যে কারা জড়িত এনই বিভাগে তদন্ত চলছে তবে এই বিতর্কের মধ্যে বিতর্কিত ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট রানুকান্ত দেব ও এলডিএ কাম টাইপিস রঞ্জিত কুমার দে জেলার পৃথক দুটি আইসিডিএস প্রকল্পে বদলি করেছেন শাসক আম্বামুতান এমপি রানুদেবের রিলিজের বিলম্বের পেছনে রহস্যের গন্ত পাচ্ছে বলে কৃষক মুক্তি অভিযোগ জুন মঙ্গলবারই তাকে রিলিজ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বারপ্রাপ্ত সিডিপি জাগৃতি কালোয়ার অভিযোগ মতে দক্ষিণ করিমগঞ্জ কয়েকটি নিযুক্তি মঞ্জুর করেছে বিভাগীয় দফতর ওইসব নিযুক্তি থেকে অবৈধ পন্থায় কামাই জড়িত রয়েছেন বলে বদলি হওয়া রানুদেব এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে কৃষকমতী সংগ্রাম সমিতি সহ একাধিক সংগঠন উল্লেখ্য জেলাশকের নির্দেশে রানুকান্ত দেবকে রামকৃষ্ণ কর রঞ্জিত দে উরুফে স্বপনকে পাতারকান্দি আইসিডিএস প্রকল্পে বদলি করা হয়েছে শেষ সভায় উভয়কে দক্ষিণ করিমগঞ্জ থেকে রিলিজ করা হলেও নির্দেশিত প্রকল্পে যোগ দেওয়ার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি পরবর্তী মাসিক এক হাজার পারিতোষিক হিসাবে কাজ করে চার হাজার টাকা উৎকুচ দিতে না পেরে নয় মাস থেকে পারিতোষিক পাচ্ছেন না রবিদাস পাড়া এলপি স্কুলের রাধুনি মরিয়ম বিবি আনসারি বুধবার সংবাদ মাধ্যমকে ডেকে হায়লাকান্দি শিক্ষা ব্লকের আওতাধীন রবিদাস পাড়া এলপি স্কুলের রাধুনি মরিয়ম বিবি বলে নয় মাসের বকেয়া পারিতোষিক পেতে হায়লাকান্দি শিক্ষা বিভাগের ময়নুল নামের এক করণিক চার হাজার টাকা উৎকোচ দাবি করে দাবি মতো উৎকোচ দিতে না পারায় নয় মাসের বকেয়া পারিতোষিক পাচ্ছেন না বলে অভিযোগ করেন মরিয়ম বিবি তিনি এ ব্যাপারে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য হায়লাকান্দি শিক্ষা বিভাগের কর্মকর্তা সহ বিভাগীয় মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে দাবি জানা মরিয়ম বিবি বলেন করোনা সংকটে বিগত নয় মাস থেকে পারিতোষিক না পেয়ে অভাব অনটনের সংসারে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে মানবিক দৃষ্টিভঙ্গ নিয়ে তিনি বকেয়া পারিতোষিক দেওয়ার জানালো দাবি জানিয়েছেন পরবর্তী শিশু শ্রমবিরোধী দিবসে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে শিশু শ্রমিকের কাজে নিয়োজিত না করার আর্জি রাখা হয়েছে কারণ আইনের চোখে তা মারাত্মক দণ্ডনীয় করিমগঞ্জে প্রায় সময় শিশু শ্রমিকদের বিরুদ্ধে অভিযান চলে প্রশাসনের উদ্যোগে কিন্তু এরপর বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যায় দিব্যি কাজ করে চলেছে শিশু শ্রমিকরা তবে এক্ষেত্রে আর্থিক দিকও অন্যতম কারণ পরিবার আর্থিক দিক দিয়ে দুর্বল থাকার দরুন কার্যত বাধ্য হয়ে সন্তানদের কাজে ঠেলে দিতে বাধ্য হন অভিভাবকরা এই যখন পরিস্থিতি তখন শিশুদের তাদের অধিকার দিয়ে মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিশু কল্যাণ কমিটির গীতা মুখার্জি পাশাপাশি শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলারও আর্জি রেখেছেন তিনি শিশু শ্রমবিরোধী দিবসে এই আহ্বান জানিয়েছেন মুখার্জি দিন কয়েক আগে করিমগঞ্জ শ্রম অধিকারিকের কার্যালয়ে এ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয় সবার শুরুতে উপস্থিত প্রত্যেকেই শিশু শ্রমের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করে এরপর একে বক্তব্য রাখেন জুমা দাস জেলা সমাধিকারী প্রমুখ পরবর্তী পূর্ত দফতরের খাম খালিপনায় বদরপুর কেন্দ্রের মালুয়া শ্রীগরিজিপির চার নম্বর ওয়ার্ডের মালুয়া চৈতন্যনগর জগন্নাথপুর তার মধ্যে জগন্নাথপুরের একমাত্র গ্রামীণ সড়কটি সংস্কারের জন্য কোনো হেলদোল নেই পূর্ত বিভাগের স্বাধীনতার পর থেকে এই গ্রামের একমাত্র সড়কটি সংস্কারের জন্য কোনো জনপ্রতিনিধি এগিয়ে আসতে দেখা যায়নি বলে অভিযোগ এলাকার বাসিন্দার কংগ্রেস শাসনকালে যেমনটা ছিল তেমনটাই পরিবর্তনের আশ্বাস প্রদানে ক্ষমতায় আসার পর বর্তমান সরকারের সুদৃষ্টির ফলে গ্রামটিকে আদর্শ গ্রাম ঘোষণা করা হয়েছে গ্রামের বাসিন্দা বেশিরভাগ মানুষ কৃষক ও দিন হাজিরা করে দিন কাটা চলছে বর্ষার মরশুমে ব্যাপকভাবে সমস্যায় পড়েছে বাধ্য হয়ে এলাকার খেটে খাওয়া মানুষ নিজেদের মধ্যে স্বেচ্ছায় শ্রমদানের মাধ্যমে সড়ক সংস্কারের কাজে হাত লাগা এই সড়কটি পঞ্চায়েত এলাকার যতটুকু অংশ ছিল তা ব্লক লাগিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে আর কিছু অংশ পূর্ত দপ্তরের অধীন তাকায় তা কাজ হচ্ছে না বলে অনেকেই অভিযোগ করেন তারা আরও অভিযোগ করে। অনেকবার এই কাজের টাকা বরাদ্দ হয়েছে কিন্তু এই অংশটুকু কাজ হয়নি তাই বৃহত্তর এলাকা স্বার্থে সড়কটি সংস্কারের জন্য করিমগঞ্জ জেলাশকের দৃষ্টি আকর্ষণ করেন এলাকার জনগণ পরবর্তী স্বামীর হাতে খুন হলেন এক গৃহবধূ নাম কল্পনা দাস বয়স পঁচিশ বছর ওই ঘটনায় অভিযুক্ত স্বামী আকন দাসকে বয়স বত্রিশ বছর গ্রেফতার করেছে পুলিশ বুধবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দুয়ারবন নিউ বাগবাহার গ্রামে দোয়ারবন্ধ থানার অসি মনোজ রাজবংশী এ খবর জানিয়ে বলেন এদিন বদুখনের ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে সাতটা নাগাদ নিজের বাড়িতে পুলিশ জানতে পারে ঘটনার আগে কোনো এক ঘটনাকে কেন্দ্র করে স্বামী ও স্ত্রীর মধ্যে বৎসা হয় এক সময় উত্তেজিত হয়ে একটি কাঠের টুকরো দিয়ে স্ত্রীর মাথায় সজোরে আঘাত করে স্বামী আর তখনই মৃত্যু হয় এই গৃহবধূর ঘটনার খবর পেয়ে ছুটে যান অসী মনোজ রাজবংশী পরে তদন্তের জন্য মৃতদেহটি শিলচর মেডিকেলের মর্গে নিয়ে আসে পুলিশ অপরদিকে গাত স্বামীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ তদন্তের পর মৃতদেহটি নিকটার্থীর কাছে সমঝে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ জানা গেছে ধৃত স্বামী বর্তমানে শিলচর সদর পুলিশের হেফাজতে রয়েছে পুলিশ জানিয়েছে আকন দাস ও কল্পনা দাসের চার বছরের এক কন্যা সন্তান রয়েছে বাড়িতে আর কেউ নেই আকন পেশায় রাজমিস্ত্রি করোনা মহামারী পরিস্থিতিতে বদু হত্যার ঘটনায় বাগবাহার গ্রামে জনমনে চাঞ্চল্য দেখা দিয়েছে পরবর্তী গত কয়েকদিনের মুসলধারা বর্ষণের ফলে পাতারকান্দি লক্ষ্মীপুর পূর্ত সড়কের কালী মন্দিরের কাছের এই অংশে জল জমার দরুণ দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের বর্ষার মরশুমে পাতারকান্দি ব্যস্ততম তেমাতা সংলগ্ন টাউন কালীবাড়ির সামনে জমা জলের নাকাল পথচারী সম্প্রতি পূর্ত সড়কের উপর প্রায় হাঁটুসম এই জমা জলের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিগত পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে এলাকার নালা নর্দমা জল নিষ্কাশের ব্যবস্থা করা হলেও তা বেশিদিন স্থানীয় হয়নি বছর ঘুরতে না গড়তেই ফের একই সমস্যা তারা করছে প্রতিনিয়ত পথ চলতি জনগণকে অনেকে বলেন স্থানে স্থানে নালার পরিসর হ্রাস পাওয়া ছাড়াও নালার জল নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় এমনটাই হচ্ছে যেহেতু প্রায় প্রতি বছরই বর্ষার মরশুমে এখানে জমা জল সমস্যা বয়াবে আকার ধারণ করে মন্দিরের সম্মুখস্থলে চলতি বর্ষায় এই সমস্যা থেকে শহরবাসীকে মুক্তি দিতে আপাতত স্থায়ী উদ্যোগ নেওয়া হোক এমনটাই দাবি স্থানীয়দের অভিযোগ মতে কয়েক বছর থেকে এগিয়ে হবে এই জমা জল সমস্যায় নাকাল হয়েছেন স্থানীয়রা ঠিক এর পাশে রয়েছে সরকারি একটি বিদ্যালয় ছাড়াও ঐতিহ্যবাহী একটি ধর্মীয় প্রতিষ্ঠা প্রতিদিন দূর দূরান্ত থেকে আসা অগণিত বক্তের হচ্ছে অথচ এরপরও কোনো হেলদল নেই সংশ্লিষ্ট বিভাগে তাই এমন পরিস্থিতিতে শহরের জমা জলের সমস্যার নিরসনে বিভাগীয় অর্ধতন কর্তৃপক্ষ সার্কল প্রশাসন সহ স্থানীয় বিধায়ক দ্রুত হস্তক্ষেপ চাইলেন ভুক্তভোগীরা পরবর্তী হাইলাকান্দি জেলা জুড়ে ব্যাংকের সাতার মতো সরকারি অনুমোদন ছাড়া গজিয়ে উঠেছে জুনিয়র কলেজ কিন্তু ইতিমধ্যে জেলার স্কুল শ্রমিক পরিদর্শক রাজীব কুমার যা এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে সরকারি অনুমোদন ছাড়া কোনো স্কুল কিংবা জুনিয়র কলেজ ভর্তি না হওয়ার জন্য স্কুল শ্রমিক পরিদর্শক এ পর্যন্ত অবৈধ স্কুল কলেজের তালিকা প্রকাশ করেননি তাই এই সুযোগ নিয়ে জেলার আনাচে কানাচে গজিয়ে উঠা অনুমোদনবিহীন স্কুল কলেজ কর্তৃপক্ষ বাড়ি বাড়ি গিয়ে বুলবুঝিয়ে ছাত্রছাত্রীদের তাদের স্কুল কলেজে ভর্তি করে চলেছে ফলে সহজ সরল অনেক অভিভাবক ভবিষ্যতে তাদের ছেলেমেয়েদের নিয়ে বিভাগে পড়বে তাই এ নিয়ে জেলা সচেতন মহ হাইলাকান্দি স্কুল সময় পরিদর্শকের কাছে আবেদন জানিয়েছেন যে শীঘ্রই জেলার অবৈধ স্কুল কলেজের একটি তালিকা জনস্বার্থে প্রকাশ করে শিক্ষার মান অটুট রাখতে এবং সরকারি অনুমোদন ছাড়া স্কুল কলেজগুলো যতক্ষণ না অনুমতি পাবে ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের ছাত্রবর্তী বন্ধ রাখতে হবে পরবর্তী প্রি ম্যাট্রিক মাইনরিটি স্কলারশিপ নিয়ে হাইলাকান্দিতে সংগঠিত দুর্নীতির শেখর অনেক গভীরে বৃহৎ এই কেলেঙ্কারিতে অনেক রাগব বোয়াল জড়িত রয়েছে এই দাবি করে সংগঠিত দুর্নীতির সঠিক তদন্ত সহ কেলেঙ্কারিতে জড়িত সকলকে গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন অসম জাতিতবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা কমিটি মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে এ জে ওয়াইসিবির প্রচার সম্পাদক মিন্নাতুল্লাহ রহমানি বড়বুইয়া কার্যকারী সদস্য শাহরুল ইসলাম লস্করকে পাশে বসিয়ে ছাত্র সংস্থা জেলা সাধারণ সম্পাদক কবির উদ্দিন লস্কর মাইনরিটি স্কলারশিপের কেলেঙ্কারি নিয়ে হাইলাকান্দি জেলাও পুলিশ প্রশাসনের তদন্তের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন মাইনরিটি স্কলারশিপ প্রদানের ক্ষেত্রে হায়লাকান্দিতে বুয়া স্কুল থেকে গত কয়েক বছর ধরে ছাত্রতীদের নামে কয়েক কোটি টাকা আত্মসাত করা হয়েছে বিষয়টি সামনে আসার পর এ নিয়ে প্রতিবাদে সরব হওয়ার পাশাপাশি এজে একটি দল জেলার বিভিন্ন স্কুল পরিদর্শন করলে প্রায় তিরিশটির অধিক স্কুলের কোনো হাদিস পাননি অথচ ডাইস কোড ব্যবহার করে এসব স্কুলের নামে মাইনরিটি স্কলারশিপের গাড়ি গাড়ি টাকা রিলিজ করা হয়েছে এতে হায়লাকান্দি বেকার আধিকারিক কর্মকর্তা স্কুল কর্তৃপক্ষ সহ বিভিন্ন ব্যাংকের সিএসপি এজেন্টদের যুগসাদস্য রয়েছে বলে অভিযোগ করে এজে ওয়াইসিবির তরফে স্কলারশিপ প্রদানে সংগঠিত দুর্নীতির বিভিন্ন তত্ত্ব তুলে ধরা হয় হাইলাকান্দি জেলা ও পুলিশ প্রশাসনের কাছে এর প্রেক্ষিতে হাইলাকান্দি জেলা আসক মেঘানিধি দাহাল স্কলারশিপ দুর্নীতির রহস্য উদ্ঘাটনে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ জারি করেন সেই মতে তদন্তের কাজ চললেও কিন্তু রহস্যজনকভাবে আজ পর্যন্ত বুয়া স্কুলগুলিতে কোনো তদন্ত হয়নি এছাড়া ছাত্রনেতা কবির বলেন স্কলারশিপ কেলেঙ্কারি নিয়ে নিত্য নতুন বিভিন্ন তত্ত্ব প্রকাশ্যে আসছে এতে গত সোমবার স্কলারশিপের টাকা আত্মসাতের বিষয়ে এক অডিও রেকর্ডিং ভাইরাল হয় অডিওতে দুজনের কথক দুর্নীতিতে জড়িত একটি রাজনৈতিক দলের কয়েকজন কর্মকর্তার নাম উঠে এর পাশাপাশি তদন্ত সার দিতে পুলিশের এক উর্ধতন কর্তাকে ম্যানেজ করার বিষয়টি ফুটে উঠে আর এই অডিও রেকর্ডিং সোশ্যাল মিডিয়া ভাইরাল হতে জেলা জুড়ে তীব্র প্রতিক্রিয়ার পাশাপাশি এ নিয়ে জনমনে ব্যাপক চর্চা চলছে ছাত্রনেতা কবির উদ্দিন বলেন স্কলারশিপ প্রদানের ক্ষেত্রে দুর্নীতির বিষয়ে অনেক তত্ত্ব বেরিয়ে এলেও জেলা ও পুলিশ প্রশাসন কেন বজায় রেখে চলেছে এই প্রশ্ন তুলে তদন্তের ক্ষেত্রে হাইলাকান্দি প্রশাসনের ভূমিকা অসন্তোষ ব্যক্ত করে কবির উদ্দিন স্কলারশিপ কেলেকারিতে জড়িত সকল ব্যক্তিকে গ্রেফতার করে করশাস্তি প্রদানের দাবি জানিয়েছে পরবর্তী থেকে অভিভাবকদের সাথে ফেরত আসা শিশুদের পাঠদান ব্যবস্থা চালু করতে চাইছে আসাম রাজ্যিক শিশু সুরক্ষা কমিশন সেই উদ্দেশ্যে হাইলাকান্দি এসেছেন কমিশনের সদস্য অজয় কুমার দত্ত বিষয়টি নিয়ে তিনি হাইলাকান্দি জেলা প্রশাসনের সাথে এক পর্যালোচনা সভায় মিলিত হয়েছে পুলিশ প্রশাসন সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে আলোচনা করেন অজয় দত্ত সবাইকে একজুয়ে শিশু শ্রম শিশু পাচার ও বাল্যবিবাহ দূরীকরণের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তিনি হাইলাকান্দিতে বহিরাজ্যিকে করোনা কালে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে ফেরত আসা শিশুদের স্কুলে ভর্তির ব্যাপারে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জেলা শিক্ষা বিভাগকে পনেরো দিনের মধ্যে এদের অন্তর্ভুক্ত করে ড্রপ আউট শিশুদের আপ টু ডেট তালিকা তৈরি করার নির্দেশ দেয় এএসসিপিসিআর সদস্য অজয় দত্ত জেলা শিশু শ্রমের গ্রাফের উদ্বেগজনক বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং জেলা শ্রম ও কল্যাণ বিভাগকে শিশু শ্রম সমস্যা দূরীকরণে জেলা পর্যায়ের ট্রান্সপোর্টের মাসিক সভায় করার নির্দেশ দেন অন্যদিকে বরাক সফররত অজেতত্ত্ব ভূমি দোষের হটস্পটে পরিস্থিতি পর্যালোচনা করে ক্ষতিগ্রস্ত শিশুদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নেয় এছাড়াও তিনি জেলা প্রশাসন ও প্রত্যেক সম্পর্কিত বিভাগের আধিকারিকদের ক্ষতিগ্রস্ত শিশুদের সুস্বাস্থ্য শিক্ষা ভবিষ্যতের দিকে নজর রাখতে বলেন একই সঙ্গে তিনি কয়েকটি কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করেন এবং সেখানে অবস্থানরত শিশুদের সম্পর্কে খোঁজখবর নেয় পরবর্তী বদরপুর গার্ডের গৃহবধূ আশালতা মালাকার এর আত্মহত্যায় নয়া মুড় এল বুধবার মৃতার বাবার বাড়ি লোকজন বদরপুর থানায় আত্মহত্যা সংক্রান্ত মামলা দায়ের করেছে অভিযোগ স্বামী ও পরিবারের অত্যাচার সহিতে না পেরে শরীরে কেরোসিন ডেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন গৃহবধূ আশালতা এতে স্বামী সহ শ্বশুরবাড়ির চারজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন রামকৃষ্ণনগরের হরিনগরের বাসিন্দা আশালতার বাই সুধাংশু মালাকা তিনি এজাহারে উল্লেখ করে স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয় শরীরে কেরোসিন ডেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন তার বউ পারিবারিক লোকজন মিলে প্রায় দিনই ঝগড়া করতেন আশালতার সঙ্গে এছাড়াও তিনি অভিযোগ করেন প্রায় সময় পনের দাবি করতেন শ্বশুরবাড়ির লোকজন এদিন স্বামী তপু মালাকার শাশুড়ি সাবিত্রী মালাকা টবলু মালাকার সহ সঞ্জু মালাকারকে অভিযুক্ত করে বদরপুর থানায় মামলা দায়ের করেছেন তিনি এ অভিযোগ মৃত আশালতাকে মারধর করা হতো মাঝে মধ্যে বাবার বাড়িতে চলে আসতেন ওই গৃহবধূ বিবাদের জেরে গত পনেরো জুন গায়ে ডেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন বাই এছাড়া উল্লেখ করেন আশারতার মৃত্যুর পর সংবাদমকে ভুল তত্ত্ব দিয়ে আশার ঘটনা লুকিয়ে রাখার চেষ্টা করেছিলেন স্বামীর বাড়ির লোকজন অন্য এক সূত্রে জানা গেছে স্বামী স্ত্রীর বিবাদের জন্য কিছুদিন আগে এলাকা সচেতন নাগরিকদের নিয়ে এক বিচার সভা হয় পরবর্তী রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের রামকৃষ্ণনগর সার্কলো আধিকারিক কার্যালয়ে দুর্নীতি মাথাছাড়া দিয়ে উঠেছে টাকা দিলে কাজ হয় আবার টাকা না দিলে বিভিন্ন বাহানায় আটকে দেওয়া হয় জমি ক্রয় বিক্রয়ের কাজ গতকাল রামকৃষ্ণনগর এলাকার ভুক্তভোগীরা করিমগঞ্জ এলাশক আম্ব এমপির হাতে একটি লিখিত অভিযোগপত্র তুলে দিয়ে এই অভিযোগ করে শূন্য সহনশীলতা সরকারের স্লোগান থাকলেও একাংশ দুর্নীতিপরায়ণ অধিকারীকে দৌলতে সরকার দুর্নীতি নির্মূল করতে মোটেই সক্ষম হচ্ছে না এবার শেষ খবরটি হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী কল্যাণ অন্ন যোজনার অধীনে মাতা পিছু পাঁচ কেজি চাল বিতরণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের যুগ্ম সঞ্চালক গণেশ চৌধুরী জানিয়েছে জেলায় পি এম জি এর আওতাধীন অন্তদয় অন্ন যোজনা ও অর্থনৈতিকভাবে অনগ্রসর পরিবারের পাতা পিছু পাঁচ কেজি করে চাল বিতরণ প্রক্রিয়া শুরু হয়েছে তিনি আরও জানান পাঁচ দশমিক সাত লক্ষ কার্ডারী এই প্রকল্প থেকে উপকৃত হ এছাড়া এন এন এফএসএফআইসি কার্ডারিদের মধ্যে পিছু পাঁচ কেজি করে চাল বিতরণ শুরু হয়েছে এর থেকে আটচল্লিশ হাজার চারশো জন উপকৃত হবে তিনি উল্লেখ করেন চলতি মাসে এর আওতাধীন কার্ড প্রতি এক দশমিক নয় আট পাঁচ কেজি গম বিতরণ করা হবে এই ছিল আজকে সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার